করোনা ভাইরাসের কারণে 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। মূল্যায়ন করা হবে জেএসসি ও এসএসসি ফলাফলের ভিত্তিতে, আর ফল প্রকাশ করা হবে ডিসেম্বরে। অনলাইন ব্রিফিং এ এমনটা জানান শিক্ষামন্ত্রী দীপুমনি। এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের, আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসি এর মূল্যায়নটি আমরা করব, এটি এখন সিদ্ধান্ত। আর আমরা আশা করছি যে আমরা এই সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ, যাতে জানুয়ারি থেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়গুলো তখন শুরু হতে পারে। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সকাল থেকে রাজধানী শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানানোর সঙ্গে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়। এছাড়া দেশব্যাপী ধর্ষণ বিরোধী কর্মসূচিতে পুলিশি হামলারও নিন্দা ও ক্ষোভ জানান আন্দোলনকারীরা। ধর্ষকের অন্য কোন শাস্তি আমরা চাই না, শুধুমাত্র শাস্তি হিসেবে ফাঁসি চাই। আমাদের বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি এবং দ্রুত সময়ে বিচার পাই, সেই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। ধর্ষকের শাস্তিটা খুব দ্রুত নিশ্চিত হয়, আমরা চাই আমরা পারিবারিক ভাবে সামাজিক ভাবে সুশাসন ফিরে আসুক। এই ঘটনা যেন তনু হত্যার মতো কিংবা সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের মতো প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। দর্শক, এই মুহূর্তে গুলিস্তানে আছেন সহকর্মী জুবায়ের সানি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ সম্পর্কে সেখানকার সর্বশেষ অবস্থা জানাবেন। আফসানা, যেমনটি বলছিলেন যে একটি মিছিলে ছাত্র জনতা ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে, সেটি কিন্তু তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবিতে তারা একটি মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচির উদ্দেশ্যে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। তখন সচিবালয় এই জিরো পয়েন্ট এলাকায় কিন্তু তাদেরকে আটকে দেয় পুলিশ। এখন কিন্তু তারা সেখানেই অবস্থান করছেন এবং সেখানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর সহ অন্য নেতাকর্মীরা, এবং তারা যেটি দাবি করছেন যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন বলবৎ করা হয়, এবং সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন। এবং গতকাল যে শাহবাগে যে ঘটনাটি ঘটেছিল, যে একটি মিছিলে পুলিশ বাধা প্রদান করে এবং সেখানে কয়েকজন শিক্ষার্থী আহত হয়, সেই বিষয়ে কিন্তু তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং সেই সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি করছেন। এখন আমি যদি একটু দেখাতে চাই যে তারা কিন্তু এখন এই জিরো পয়েন্ট এলাকায় তারা মিছিল সমাবেশ করছেন এবং তারা সেখানেই অবস্থান করছেন, এবং আমি সকাল থেকেই শাহবাগ এলাকায় ছিলাম এবং সেখানে কিন্তু বিভিন্ন সংগঠন তারা মানববন্ধন করেছেন, তারা মিছিল করেছেন, এবং সবারই একটি দাবি যে ধর্ষণের এখন যে আইন রয়েছে সেখানে কিন্তু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, সেটি যাবজ্জীবন কারাদণ্ড, সেটি পরিবর্তন করে যেন মৃত্যুদণ্ড বলবৎ করা হয়, সেই দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ মানববন্ধন করছেন। এবং সেই সঙ্গে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষণ এবং নারী নির্যাতনের যে ঘটনাগুলো রয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, সেই বিষয়ে কিন্তু তারা নানা দাবি তুলছেন। এবং একটি মিছিল নিয়ে তারা কিন্তু কিছুক্ষণ আগেই এই শাহবাগ থেকে শুরু করে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে শাহবাগ থেকে মিছিল নিয়ে তারা জিরো পয়েন্টে আসছে, সেখানে পুলিশ তাদের বাধা দেয় এবং সেই তারা তারপরে এই জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছে, এবং সেখানে এখন কিন্তু সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই রাস্তাটি কিন্তু একপাশ বন্ধ করে দেয়া হয়েছে। এবং আফসানা, আমি যদি একটু বলে রাখি যে নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ধর্ষণের ঘটনার পরে কিন্তু উত্তাল হয় সারা দেশ, এবং সে কারণে কিন্তু গত তিন দিন ধরে বিভিন্ন সংগঠন কিন্তু এই প্রতিবাদ করে যাচ্ছিল। আফসানা সানি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ গুলিস্তান থেকে জানাচ্ছিলেন জুবের সানি। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন সহ সারা দেশে ধর্ষণ নিপীড়ন সহিংসতা বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় নানা প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। রংপুরে বিক্ষোভ মিছিল সহ আলাদাভাবে তিনটি মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
একই দাবিতে পাবনায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে স্থানীয়রা। সিরাজগঞ্জে অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, নড়াইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের জন্য এত কিছু করে যাচ্ছেন, আমরা কেন এতদূর এগিয়ে এসে আজকে পিছিয়ে যাব। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মূল হোতা দেলোয়ার ও সহযোগী কালামের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ওই গৃহবধূ। গেল রাতে বেগমগঞ্জ থানায় মামলা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, গৃহবধূর স্বীকারোক্তিতে এই মামলা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে দুজনকে, এর মধ্যে দেলোয়ারকে নারায়ণগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামি কালাম পলাতক। এদিকে ওই গৃহবধূর দায়ের করা আগের দুটি মামলায় গ্রেপ্তার সাজু, রাসেল ও সোহাগকে দুপুরে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এই মামলায় মোট আট জনকে গ্রেপ্তার করা হলো, এর মধ্যে চারজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত 2 সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনায় বেগমগঞ্জ থানায় দুটি মামলা হয়। নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন। মনির, নির্যাতনের মূল হোতা দেলোয়ার ও সহযোগীর বিরুদ্ধে মামলা সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আফসানা, আপনি যেমনটি বলছিলেন যে গেল 2 সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সারা দেশে কিন্তু একটা তীব্র নিন্দার ঝড় বইছে। তার ধারাবাহিকতায় পুলিশের কিন্তু সেই ঘটনা যখন গেল 4ই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই পুলিশের টনকর এবং পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এই মামলা এজাহারভুক্ত নয় আসামির মধ্যে আটজনকে গ্রেফতার করেছে এবং আরো 7-8 জন রয়েছে অজ্ঞাতনামা, তার মধ্যে গতকাল রাতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তো এদিকে একটু জানিয়ে রাখে যে এই মামলায় প্রথমে যখন রুজু করা হয় দুটি মামলা, একটি হচ্ছে নারী শিশু নির্যাতন মামলা, অন্যটি হচ্ছে পর্নোগ্রাফি মামলা। এই দুটি মামলায় কিন্তু দেলোয়ার বাহিনীর যে প্রধান দেলোয়ার তার নাম কিন্তু এজাহারভুক্ত করা হয়নি। গতকাল রাতে নির্যাতিত গৃহবধূ বেগমগঞ্জ থানায় আলাদা একটি ধর্ষণ মামলা দায়ের করেন, সেখানে 2 জনকে আসামি করা হয়। তার মধ্যে অন্যতম প্রধান আসামি হচ্ছে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার এবং তার সহযোগী কালাম। তো আসলে কয়েকদিন আগে কিন্তু নারায়ণগঞ্জ থেকে দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে, বাকি অপর যে আসামি রয়েছে কালাম তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে গতকাল রাতে 2 জনকে সন্দেহভাজন গ্রেফতার করেছে, একজন হচ্ছে রাসেল আর একজন হচ্ছে সোহাগ। তো এই মামলায় 5 নম্বর এজাহারভুক্ত আসামি সাজুকে গত পরশু গ্রেফতার করা হলেও তাকে গতকাল আদালতে নেওয়ার কথা ছিল, কিন্তু জিজ্ঞাসাবাদের কারণে তাকে আদালতে প্রেরণ করা হয়নি। আজকে সাজু সহ সাজুকে এবং গতকাল যে 2 জন গ্রেফতার হয়েছে রাসেল এবং সহ আজকে 3 জনকে আদালতে নেওয়ার কথা রয়েছে এবং পুলিশের সাথে আমরা কথা বলেছি, পুলিশ আমাদেরকে জানিয়েছে 3 জনেরকেই 3 দিন করে রিমান্ড চাইবে আদালতের কাছে। তো আসলে এই ঘটনায় সারা দেশে যেমন ক্ষোভে ফুসছে, ঠিক নোয়াখালীও একইভাবে ক্ষোভে ফুসছে। সারা দিনব্যাপী কিন্তু সভা সমাবেশ মানব শরীফুল ইসলাম নামে কথিত এক সাধককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম। কথিত ওই সাধক নিজ মেয়েকে নাটোরের বড়াই গ্রামের বাড়িতে 2 মাস যাবত ভয় ভীতি দেখিয়ে একাধিক ধর্ষণ করছিল। মঙ্গলবার রাতে মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 2 বছর পর সে কিছুদিন আগে আবার এলাকাতে ফিরে আসে এবং তার একটা 16 বছরের মেয়ে ছিল, সেই মেয়ে তার
নানির বাড়িতে থেকে থাকতো। ওখান থেকে যেহেতু সে বাবা হিসেবে সে মেয়েকে তার নিজের কাছে নিয়ে আসে এবং দুই মাস যাবৎ তাকে সে এই ধর্ষণ করে। সেই অত্যাচার সহ্য করতে না পারে সে তার নানির সাথে যোগাযোগ করে। এক পর্যায়ে তার নানি এবং তার মা এই বাড়ি থেকে তাকে উদ্ধার করে বড়গ্রাম থানায় যেয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া আর ধর্ষণ প্রতিরোধে আদালতের যথাযথ নির্দেশনা না মানায় ক্ষোভ জানিয়েছেন উচ্চ আদালত। 32 বছর আগে রাজধানীতে সীমা নামের এক নারীর হত্যাকাণ্ড মামলার এখনও রায় না হওয়ার বিষয়টি নজরে আনলে আদালত এমন মন্তব্য করেন। এ সময় আগামী 3 মাসের মধ্যে এই মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় বঙ্গবন্ধু কন্যা বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতার সঠিক ইতিহাস সবার কাছে তুলে ধরতেই নানা উদ্যোগ নিচ্ছে সরকার। দৃষ্টি প্রতিবন্ধী পাঠকদের কথা বিবেচনা করে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বইটির ব্রেইল সংস্করণ প্রকাশে উদ্যোগ নেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। ভাষা পাকিস্তানি হানাদার বাহিনী লুটপাট করে, আমরা যে বিনা পয়সায় বই বিতরণ করি সেই প্রি প্রাইমারি থেকে সেকেন্ডারি পর্যন্ত, সেখানে যে বইগুলি দিই আমরা এখন তাদের বইও কিন্তু আমরা ব্রেইলে প্রকাশ করা শুরু করেছি। কিন্তু আজকে এই ব্রেইলে বই প্রকাশ করার ফলে আমি মনে করব যে আমাদের সমাজের একটা মূল্যবান গোষ্ঠী যারা পড়াশোনা করছে কিন্তু তারাও ইতিহাসটা জানার সুযোগ পাবে। রাজধানীর বাসাবাড়ি ও দোকান রেস্টুরেন্টের বর্জ্য আবর্জনা সংগ্রহকে একটি গোষ্ঠী আয়ের উৎস বানালেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত পরিচ্ছন্নতা কর্মীরা, দেয়া হয় না প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীও, বর্জ্য সংগ্রহ করতে হয় নিজস্ব ভ্যান দিয়ে, কেউ কেউ আবার কাজ করেন ভাঙাড়ির বিনিময়ে। অথচ নগরীকে পরিচ্ছন্ন রাখতে দিন রাত কাজ করে যাচ্ছেন তারা। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের পঞ্চম পর্ব আজ, ছবি তুলেছেন নিজামুদ্দিন। ঢাকার 2 সিটি কর্পোরেশনে বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিন বর্জ্য সংগ্রহে কাজ করেন কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী। গায়ের ঘাম জড়িয়ে বাসাবাড়ি বা রেস্টুরেন্টের নানা রকম উচ্ছিষ্ট সংগ্রহ করে নগরীকে পরিচ্ছন্ন রাখলেও বেহাল নিজেদের জীবন। বেতন কম অথচ তাদেরকে পুঁজি করে প্রতি মাসে আদায় হয় লাখ লাখ টাকা। টাকার বড় অংশ নেপথ্যের মানুষগুলোর পকেটে গেলেও সামান্যই জোটে তাদের ভাগ্যে। এই সব রান্না করি যে 12টার পরের থেকে সন্ধ্যা 8টা অস্তি ময়লা না ফেলায়, মানে বেতন নাই তো, টাকা দিব না বাঙালি জাফা মতায়। বিল তো আমি আনি না, সুপারভাইজার আনি, আমরা বেতন দেয় 5,000 টাকা। অথচ বর্জ্যদাতাদের বেশিরভাগের ধারণা পুরো টাকাই বর্জ্য সংগ্রহকারীরা পান। আমরা তো মনে করি তারা অনেক কষ্ট করে একটা কাজ করতেছে, অনেক ভারী ভারী ময়লার উপর থেকে নিচে নামে এখানে উঠানোর পর এটা মনে হয় যে এটা টাকাটা তাদের প্রাপ্য। অল্প আয়ের সংসার চলে না, তাই নিরুপায় হয়ে ভাঙারি খুঁজতে প্রতিদিন ময়লা আবর্জনা হাতড়াতে হয়। প্রায় প্রতি বছর আবর্জনা সংগ্রহের বিল বাড়লেও তাদের বেতন বাড়ে না। আবার ময়লার গাড়ি নষ্ট হলে তাও সারতে হয় নিজের টাকায়। এমনকি বর্জ্যের কারণে অসুস্থ হলেও নিজের চিকিৎসা নিজেকে করাতে হয়। ময়লা মধ্যে 2-1.5 টাকা এডি বাঙ্গারি আর কি বস্তা অসুখ বিসুখ তো হয় হইলে কি মানে ওষুধ খাইয়ে ভালো হয় আর কি করবো, গরিব মানুষ। অস্বাস্থ্যকর পরিবেশে শ্রম ও সময় দিয়ে মালিক ও নগর কর্তৃপক্ষকে তুষ্ট করলেও বিনিময়ে নিজেরা সবকিছু থেকে বঞ্চিত। তাই আর কিছু না হলেও তাদের চাওয়া সমাজের মানুষের কাছে একটু সম্মান। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ভিসার মেয়াদ অনুযায়ী টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স।
যাদের ভিসার মেয়াদ 19 এবং 20 অক্টোবর শেষ তাদের আগে টিকিট দেওয়া হচ্ছে। যারা ফর্ম পূরণ করেছেন তাদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে টিকিটের জন্য ডাকা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও আগে যারা টোকেন সংগ্রহ করেছেন তাদেরকেও টিকিটের জন্য সিরিয়ালে রেখেছে সৌদিয়া এয়ারলাইন্স। তবে অনেকে অভিযোগ করেন মোবাইল ফোনে SMS পাচ্ছেন না তারা। এয়ারলাইন্স অফিসের সামনে ভিড় থাকলেও বিশৃঙ্খলা ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কালকে বলছে যে 20 তারিখের উপরে যারা আছে 2টা পরে নেওয়া হইব। 2টা পরে আসছি বলতেছে সকাল 8টা বাজে আসেন। সকাল 8টা বাজে আসছি এখন বলতেছে 20 তারিখের আগে যারা আছে করে নিব। তো ভাই আমরা কোন দিকে যাবো? আমার ছুটি 23 তারিখ পর্যন্ত শেষ। কয়েকবার আসা যাওয়া হয়েছে অফিসে, আজকে এক সপ্তাহ বৈশা রয়েছে এখানে, শুধু টোকেন নিয়েও বৈশা রয়েছে, কোনো লাভ হইতেছে না। তারা বলে আরো পরে 2 দিন পরে 7 দিন পরে শুধু এরকমই বলতেছে। সকালে আমরা ঢুকছি আবার আমাদেরকে বের করে দিয়েছে, বলে 21, 22, 23, 24 বাইরে অপেক্ষা করো। তা আমরা অপেক্ষাতেই করতে আছি যে কখন পাবো টিকিট, তা আমরা নিজেরও জানি না। সীমান্তে গেল 8 মাসে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য পাচারের সঙ্গে জড়িত 2063 জন চোরা কারবারিকে আটক করছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। সকালে বিজিবি হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে 344 জন বাংলাদেশি এবং 96 জন ভারতীয়কে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফয়জুর রহমান বলেন চলমান করোনা ভাইরাসের মহামারীর মধ্যে সকল স্বাস্থ্যবিধি মেনে তারা তাদের দায়িত্ব পালন করেছে। বাংলাদেশ ভারত সীমান্তে বিদ্যমান পিলারের গায়ে পাক পাকিস্তান লেখা পরিবর্তন করে বিডি বাংলাদেশ লেখার কাজও সম্পন্ন করেছে বিজিবি। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে কাজ করছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, APBN সদস্যরা। তবে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্কিত অনেকে ক্যাম্প ছেড়ে অন্য ক্যাম্পে অবস্থান নিয়েছে। গতকাল নিহত 4 জনের মধ্যে 2 জন বাংলাদেশি ও বাকি 2 জন রোহিঙ্গা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান সংঘর্ষের ঘটনায় নিহত 4 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, APBN সদস্যরা কাজ করছে। আধিপত্য বিস্তার নিয়ে গেল 3 দিনে রোহিঙ্গাদের 2 গ্রুপের সংঘর্ষে 7 জন মারা যায়। নওগাঁয় নিয়ামতপুর উপজেলার গ্রামীণ সড়কগুলো সংস্কারের অভাবে বেহাল দশা হয়েছে, ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় কর্তৃপক্ষের উদাসীনতায় LGED-র পাকা সড়ক ধসে পড়েছে, ফলে আশপাশের কয়েকটি ইউনিয়নের শত শত মানুষের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। নিয়ামতপুর উপজেলার গ্রামীণ সড়কগুলো সংস্কারের অভাবে বেহাল দশা হয়েছে। এখানে 38টি গ্রামের প্রায় 31,000 মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা বলছেন খাদাখন্দের কারণে ধানের মৌসুমে ফসল নিয়ে হাটে বিক্রি করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। যখন বৃষ্টি হয় তখন এ পাড়ার লোক ওই পাড়া কোনো রকমে যাওয়া আসা করা যায় না। যারা ব্যবসা করে তারা মাল নিয়ে আসতে পারে না, নিয়ে যেতে পারে না। প্রান্ত এলাকা ঘন বাসার কারণে, কাদা রাস্তা হওয়ার কারণে কিন্তু অনেক আমার শ্রমিক লীগের ভাইয়েরা কিন্তু বাড়াতে পারে না। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় কুশবাড়িয়া গ্রামে পানীয় উন্নয়ন বোর্ডের উদাসীনতায় খালের পার ভেঙে LGED-র পাকা সড়ক ধসে পড়েছে, ফলে আশপাশের কয়েকটি ইউনিয়নের শত শত মানুষের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। খালের ভিতর চলে যাচ্ছে, এই দিয়ে অতি সত্ত্বর এতে রোধ দরকার। উদ্যতন পানি উন্নয়ন বোর্ডে জানাইছি, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয় নাই। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান। গাড়ি ঘোড়া যাতে পারতেছে না, রুগী টুগী নিয়ে যাওয়া হবে তাও যাতে পারতেছে না, এমন একটা অবস্থার মধ্যে আমরা রয়েছি। এখন এটা যদি দ্রুত ঠিক না করা হয় তাহলে আমাদের ভবিষ্যতে খুব কষ্ট হয়ে যাবে। তবে আশ্বাস নয়, রাস্তা দ্রুত মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী। অভি ইসলাম, টিভি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে শেষ সময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। তবে করোনা কারণে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় এবং সঠিক সময়ে কারিগর না পাওয়ায় বিপাকে প্রতিমা শিল্পীরা। এছাড়াও মণ্ডপে পূজা উঠবে কি না এমন অনিশ্চয়তায় এবছর লোকসান গুনতে হবে মনে করছেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট।
শারদীয় দুর্গাপূজা আসলে কর্মব্যস্ততা বেড়ে যায় প্রতিমা শিল্পীদের। তবে এবারে চিত্রটা অনেকটাই ভিন্ন। করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিল্পীরা। অন্যদিকে সরঞ্জামাদির দাম বাড়লেও গেল বছরের তুলনায় বাজেট কম থাকায় এবারে প্রতিমার দাম কম হাঁকাচ্ছেন পূজা উদযাপনের আয়োজকরা। আগের তুলনায় মূর্তির দাম একটু কমই, এখন করোনার কারণে মনে হয় অনেকে বলতেছে আমাদের ব্যবসা বাণিজ্য নাই, করোনার নিগা কারিগর কম। করোনা ভাইরাসের কারণে আমাদের কাজের চাপটা অনেক কম ছিল, কিন্তু একটু স্বাভাবিক হওয়াতে এখন কাজের চাপ অনেক বাড়ছে। উৎসাহ উদ্দীপনার পাশাপাশি সরকারের দেয়া 26 দফা নিয়ম মেনে এবছর পূজার সব আনুষ্ঠানিকতা হবে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি যে 26 দফা দিয়েছেন সেই নিয়মগুলি আমরা অবশ্যই ফলো করব। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত শারদীয় উৎসবটি করি। নির্বিঘ্নে উৎসব উদযাপনে মন্দিরের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা সুপার পুলিশ। সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 22 অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হয়ে 26 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা। আর মায়ের আগমনের মধ্য দিয়েই ধ্বংস হবে করোনা মহামারী, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপল স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।